আইনি প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা চলছে। এরপরও সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিদেশে দেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে এমন অভিযোগ করলেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে বিচারের মুখোমুখি হতেই হবে। শ্রম আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা রায়ের পর থেকেই এ নিয়ে সরগরম আন্তর্জাতিক অঙ্গন। অভিযোগ উঠেছে শ্রমিক নয়, কলকাঠি নেড়েছে সরকার। দেশি বিদেশি বিশিষ্ট নাগরিকদের বিবৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে জবাব ও ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, সব পক্ষই স্বীকার করেছে শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। অকাট্য প্রমাণ থাকার পরও ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যেই মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল, তারপরে শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই অধিদপ্তর আছে সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এটা মামলা করেছে। বিদেশে যারা বিচার দেখতে চেয়েছিলেন, বিচার হবার পর তারা আর কি দেখবেন তা সুনির্দিষ্ট করে জানানোর আহ্বান জানান আইনমন্ত্রী। যে ওনারা কি দেখতে চান এটা ওনাদের পরিষ্কার করতে হবে। লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করা হয়েছে, মানে রায়ের বিরুদ্ধে যে আপিল দায়ের করা হয়েছে, সেটা তো আর ক্লোজ ডোর হবে না, সেটা সকলেই দেখতে পারবেন। আপনারাও যেমন দেখতে পারবেন, বিদেশ থেকে যদি লোক আসে তারাও দেখতে পারবে। এর মধ্যে তো আমরা কোনো বাধা দিব না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শ্রম আদালতে 22,000 মামলা বিচারাধীন রয়েছে, তবে ব্যক্তি বিশেষ বিবেচনায় মামলাগুলোর গতি কম বেশি হয়, এই অভিযোগ ঠিক না। কোনো কারোর জন্য না, প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যেই সব মামলার ইম্প্যাক্ট সমাজে পড়বে সেইগুলি যদি তড়িৎ করা হয়, আমার মনে হয় এখানে কোনো আইনের ব্যত্যয় করা হয় না। আমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে আইনের ব্যত্যয় করিয়ে আমরা কিছু করছি কিনা, আমরা কোনো আইনের ব্যত্যয় ঘটাই নাই। এ সময় সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার বিচারের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী জানান, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে 50 বছর লাগলেও লাগতে পারে। সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য তাদেরকে ততটুক সময় দিতে হবে, সেটা যদি 50 বছর হয় 50 বছর দিতে হবে। কোহিনূর ফারহানাস, DBC নিউজ ডেস্ক।